স্মার্টফোনের হিটিং সমস্যা দূর করার জন্য বাজারে এসেছে স্মার্ট কুলিং ডিভাইস। গেমিং হেভি ইউজ অথবা চার্জ করার সময় স্মার্টফোন প্রায় বেশ গরম মনে হয়। সাধারণ বা হাই স্পেক্স স্মার্টফোনটি যাই হোক না কেন, ব্যবহারের সময় কম বেশি গরম হতে পারে। এখনকার স্মার্টফোনগুলোতে পাওয়ারফুল সিপিইউ সহ অন্যান্য হার্ডওয়্যারের কারণে দীর্ঘ অথবা হেভি ইউজে এগুলো বেশ গরম হয়ে যায়। হিটিং সমস্যা সমাধানের জন্য আমার কাছে থাকা এই কুলিং ডিভাইসটি সম্পর্কে আপনাদের আজ বিস্তারিত জানাবো। ডিসক্রিপশনে থাকবে কেনার লিঙ্ক সহ বিস্তারিত। অনেকেই দেখেছিলেন কিছুদিন আগে একটি স্মার্টফোন কুলার আমি তৈরি করে দেখিয়েছিলাম 3D প্রিন্টার ব্যবহার করে। তখন অনেকেই জানতে চেয়েছিলেন এটি কোথায় পাওয়া যাবে, কিন্তু আমার নিজের ডিজাইনে তৈরি করায় আপনাদের জানাতে পারিনি। এছাড়াও কুলারটি ছিল আমার ফোনের মাপ অনুযায়ী, যা অন্য ফোনে সেট হয় না। আমার হাতে থাকা রেডিমেড কুলারটি মোটামুটি সব ধরনের ফোনেই ব্যবহার করা যাবে খুব সহজে। এটি একটি রিচার্জেবল কুলিং ব্র্যাকেট, যার মেইন ফিচারগুলো এর বক্সের গায়ে উল্লেখ করা রয়েছে। আনবক্সিং করে দেখব ভেতরে কী দেয়া হয়েছে। প্রথমেই পাওয়া গেল ডার্ক গ্রিন কালারের কুলিং ডিভাইসটি। এটি দেখার আগে দেখে নেব আর কি রয়েছে। একটি কোয়ালিটি কন্ট্রোল ট্যাগ রয়েছে, একটি চার্জিং কেবল দেয়া হয়েছে ডিভাইসটি চার্জ করার জন্য, বেশ লম্বা একটি মাইক্রো USB কেবল, এটি প্রায় 5 ফুট লম্বা। এরকম কেবল দেওয়ার কারণ হল কুলারটি চার্জিং অবস্থায়ও যেন ফোনের সাথে একটানা ব্যবহার করা যায়। এবার দেখব মূল ডিভাইসটি। কুলিং ব্র্যাকেটটি ধরে প্রথমেই ফিল হয় এটি বেশ হালকা একটি ডিভাইস, তাই ফোনের সাথে ব্যবহার করলে এক্সট্রা ভার মনে হয় না। ফোন ঠান্ডা রাখার জন্য এতে 9 ব্লেডের ছোট একটি ফ্যান ব্যবহার করা হয়েছে। ফ্যানের দুই পাশে রয়েছে সিকিউরিটি গ্রিল, যেন হাত লেগে ফ্যান বন্ধ হয়ে না যায়। এ ধরনের ফ্যানগুলো খুব সামান্য বিদ্যুৎ খরচ করে, তাই ভেতরে থাকা ছোট একটি রিচার্জেবল ব্যাটারিতে দীর্ঘ সময় একটানা ব্যবহার করা যায়। ডিভাইসটির স্ট্রাকচার তৈরিতে সম্ভবত প্লাস্টিক ব্যবহার করলেও ইলেকট্রোপ্লেটিং করায় মেটালিক আবহ তৈরি হয়েছে। বেশ গ্লসি এবং স্মুথ সারফেস দেওয়া হয়েছে, তবে সহজেই হাতের ছাপ পড়ে যায়। ফোনের সাথে অ্যাটাচ করার জন্য এর একপাশে এক্সটেন্ডেবল মাউন্ট ব্যবহার করা হয়েছে। বেশ লম্বা একটি এক্সটেন্ডার ব্যবহার করায় যে কোনো ফোনেই এটি মাউন্ট করা যায়। আমি বেশ কয়েকটি ফোনে ট্রাই করেছিলাম, সবগুলোতেই মাউন্ট করা গেছে। কুলারটির একপাশে রয়েছে একটি চার্জিং পোর্ট, চার্জ করার জন্য ব্যবহার করা হয়েছে মাইক্রো USB পোর্ট। সাধারণ যে কোনো চার্জারের মাধ্যমেই এটি রিচার্জ করা যায়। পাশেই রয়েছে একটি অন অফ সুইচ, যার সাথেই রয়েছে একটি চার্জিং ইন্ডিকেটর LED। এবার অন করে দেখব। ডিভাইসটি অন হলেই ফ্যানের চারপাশে ব্লু লাইটিং দেখা যায়। কম আলোকিত জায়গায় দেখতে বেশ সুন্দর লাগে। এতে ব্যবহার করা লাইটিং সোর্স অনেকটা ইনভিজিবল, অর্থাৎ এভারেজ লাইটিং হওয়ায় আলোর উৎস খুঁজে পাওয়া যায় না। একটি ফোনের সাথে মাউন্ট করে দেখব। আমরা জানি ফোনের উপরের দিকের এই অংশে সাধারণত CPU-র অবস্থান থাকে, এজন্য এই অংশটি বেশ গরম মনে হয়, যা ছুঁয়ে সহজেই বোঝা যায়। গরম জায়গায় ফ্যানটি সেট করে নিতে হয়। কুলিং ব্র্যাকেটটি বেশ সাইলেন্ট, যার ফ্যান ঘোরার শব্দ আপনার কানে সহজে আসবে না। লো ভাইব্রেশনযুক্ত হওয়ায় ফোনের সাথে লাগানো অবস্থায় তেমন কম্পন অনুভূত হয় না। অনেকের হয়তো মনে হতে পারে এটি মাউন্ট করলে ভলিউম বা পাওয়ার বাটনে চাপ পড়ে যাবে, কিন্তু ডিভাইসটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন বাটনগুলোতে চাপ না লাগে। এখানে খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন হোল্ডারের অংশটি বাটনের খুব কাছে থাকলেও চাপ পড়ছে না। আমার কাছে থাকা ফোনটি প্রায় 6 ইঞ্চি আকারের ডিসপ্লেযুক্ত। এতে মাউন্ট করার পরও কুলারটির এক্সটেন্ডারে আরও অনেকটাই জায়গা রয়ে গেছে, তাই চাইলে আরও অনেক বড় আকারের ফোনেও এটি সেট করা যাবে। একটি আইফোনে মাউন্ট করে দেখব। মাউন্ট হোল্ডারগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ফোনের ডিসপ্লে ঢেকে না যায়। কুলারটির নিচের অংশে কিছুটা ফাঁকা জায়গা রয়েছে বাতাস চলাচলের জন্য। গেমিং অথবা ভারী কাজের সময় স্মার্টফোনের সাথে কুলারটি লাগিয়ে রাখলে ধীরে ধীরে বাতাসের প্রবাহ চলতে থাকে, তাই ফোনটি একটি নির্দিষ্ট তাপমাত্রার বেশি গরম হতে পারে না। গরম অবস্থায় মাউন্ট করলেও অল্প সময়ের মধ্যে স্বাভাবিক তাপমাত্রায় চলে আসে। যে কোনো স্মার্টফোন দীর্ঘদিন একটানা গরম হতে দিলে এর পারফরম্যান্স দিন দিন খারাপ হতে থাকে। আপনাদের নিত্য ব্যবহার্য স্মার্টফোনটি ভালো রাখার উদ্দেশ্যে একটি কুলিং ব্র্যাকেট সম্পর্কে জানানোর চেষ্টা করলাম। ডিভাইসটি আপনারা কিনতে পারবেন ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে। অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন। বর্তমানে ডিভাইসটির দাম রয়েছে 750 টাকা, যা যে কোনো সময় কম বেশি হতে পারে। ভিডিও আজ এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর এরকম গ্যাজেট সম্পর্কে জানতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।